ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। মানুষ যেন নিজেকে নিজের বন্ধু করে, বেঁচে থাকা একটা সুখদায়ক অভিজ্ঞতা বটে, কিন্তু মনে রাখবেন আপনাকে হত্যা করার জন্য বহু চর অপেক্ষা করে আছে। জীবনের নিজস্ব অ্যাডভেঞ্চারের সঙ্গে তুলনা করতে গেলে দক্ষিণ আফ্রিকায় বন্য জন্তুদের বিরুদ্ধে অভিযানকে তুচ্ছ বলে মনে হবে। এর মতো কৌতূহল উদ্দীপক আর কোনো কাহিনী ইতিহাসের পাতায় খুঁজে পাবে না। মানুষ বুদ্ধিমান জীব, তাই পশুর হাত থেকে আত্মরক্ষার উপায় সে জানে, কিন্তু বুদ্ধিমান হয়েও সে জানে না নিজেকে কু অভ্যাস এবং অসৎ মার্গ থেকে কেমন করে রক্ষা করতে হবে। মানুষের চেয়ে মানুষের বড় শত্রু আর কেউই নেই। ব্যক্তিগত বা জাতীয় শত্রু, রোগ জীবাণু, বোমা বা অন্য কোনো ভয়, এদের সকলের চেয়ে মানুষের মারাত্মক শত্রু হল তার অপকর্ম। অন্যায়কারী মানুষের উচিত নিজেকেই বেশি ভয় পাওয়া, নিজের ঐশ্বরিক সত্তাকে ভুলে গিয়ে কু অভ্যাসের বশ্যতা স্বীকার করার অর্থ হল নিজের ভেতর শত্রু সৃজন করা। জীবনযুদ্ধের সাফল্য লাভের শ্রেষ্ঠ পন্থা হল নিজেকেই নিজের বন্ধু করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা রূপান্তরিত আত্মার বন্ধু, কিন্তু অসংশোধিত আত্মার শত্রু। সূক্ষ্ম শত্রু। অজ্ঞাত দুর্গম দেশে অভিযানের কথা আমরা সহজেই কল্পনায় ভেবে নিতে পারি। ধরুন আমরা জাহাজে করে কোথাও বেড়াতে চলেছি, সঙ্গে তখন আমরা একটা লাইফ বোট রেখে দিই, কারণ জাহাজ যদি ডুবতে থাকে তাহলে আমরা ওই বোটের সাহায্যে জীবন রক্ষা করতে পারি। কিন্তু অভিজ্ঞতা থেকে দেখা গেছে তার সাবধানতা অবলম্বন করলেও আমাদের জীবনতরীতে ছিদ্র দেখা দেবেই। আমরা জানি জঙ্গলে নানা রকম সাপদ থাকে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাও আগে থেকে নিতে পারি, কিন্তু যে শত্রুকে দেখা যায় না তার বিরুদ্ধে লড়াই করা অতীব দুরূহ ব্যাপার। যেমন রোগ জীবাণু, এদের হাত থেকে নিজেকে বাঁচানো কি সহজ কথা? কত লক্ষ লক্ষ জীবাণু সর্বদা আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। শত্রুদের যদি দেখা যায়, শোনা যায়, তাহলে তাদের বিপক্ষে সাবধান হয়ে আমরা কিছুটা নিরাপদ বোধ করতে পারি, কিন্তু রোগ জীবাণুর আগমনের বিরুদ্ধে আমরা যত সামান্যই আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের দেহে শ্বেত রক্তকণিকা সারাক্ষণ এই সব শত্রুর আক্রমণ মোকাবিলায় নিযুক্ত রয়েছে। ওষুধে বীজাণু অসাড় হয় এবং ওই সৈনিক শ্বেত রক্তকণিকাগুলি তখন তাদের ধ্বংস করতে এগিয়ে যায়। রক্ত দুর্বল হলে সৈনিকরা প্রয়োজনীয় সাহায্য যোগাতে পারে না। অনেকের ফুসফুসে মারাত্মক যক্ষা রোগের জীবাণু বাসা করে বসে। আক্রান্ত ব্যক্তির অজান্তে তারা তাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। প্রকৃতি নিজে ওই আক্রান্ত স্থানের চারপাশে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। যতদিন দেহ লড়াই চালিয়ে যায় ততদিন ওই ব্যবস্থা কার্যকরী থাকে। এইভাবে দেহ অভ্যন্তরে অদৃশ্য জঙ্গলে প্রতিনিয়ত জীবনযুদ্ধ ঘটেই চলেছে। নিজের খাদ্যবস্তুকে একবার যদি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখেন তাহলে তাকে আর কিছুতেই আপনি খেতে চাইবেন না। দেখবেন রোগ জীবাণুরা সেখানে মহাভোজ লাগিয়েছে আর তাই আপনি নির্বিকারে খেয়ে চলেছেন। পানীয় জলেও এই রকম অগণিত বীজাণু ভেসে বেড়াচ্ছে। সত্যি বলতে কি, নিরামিষাসী বলতে জগতে কেউই নেই, কেননা প্রত্যেকেই প্রতিদিন কয়েক লক্ষ বীজাণুকে খেয়ে চলেছে। তাই বলে কি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হন। জীবনের অরণ্যে নির্বিঘ্নে পথ চলতে হলে নিজেকে সব রকম অস্ত্রে সুসজ্জিত করে নিতে হবে। সুশিক্ষিত সৈনিকের মতো নিজেকে গড়ে তুলতে হবে। যে নিজেকে রক্ষা করতে জানে না তার সহজেই মৃত্যু হয়। যে জ্ঞানী পুরুষ রোগ
ভাগ্য, কর্ম, অশুভ চিন্তা, কুঅভ্যাস ইত্যাদি সব রকম আক্রমণের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখে সেই জীবনযুদ্ধে জয়ী হয়। তাই শত্রু জয়ের জন্য চাই সাবধানতা এবং কিছু পদ্ধতি প্রকরণ আয়ত্ত করা। সাধনায় আমাদের যত উন্নতি হয় ততই আমরা শারীরিক, মানসিক, নৈতিক এবং আত্মিক বিপর্যয়কে পরাস্ত করার জন্য উন্নত পদ্ধতি নিয়োগ করি। দৈহিক ব্যাধি, দুর্ঘটনা বা অন্তরের সংঘাত থেকে মুক্তি পাবার পর মনে হয় জীবন বড়ই মধুর, কিন্তু জয় করার আগে জীবনকে মধুর বলা বোধ হয় ঠিক নয়। যতদিন না ব্রহ্মত্ব লাভ হচ্ছে, যতদিন না নির্বাণের সর্বোচ্চ স্তরে যাচ্ছে, ততদিন জীবন পরিপূর্ণতা লাভ করে না। পরমাত্মার সঙ্গে সচেতন মিলন না হওয়া পর্যন্ত অভিযাত্রী হওয়ার বাসনা থেকেই যায়। কাউকে অসুস্থ দেখলে মনে হয় আমি খুব ভাগ্যবান, আমাকে তো আর ওই রকম অবস্থার মধ্যে পড়তে হয়নি, কিন্তু কে জানে এরপর তোমার পালা আসছে কি না। শরীরের ক্ষতি করার মতো অসংখ্য কারণ রয়েছে, সুতরাং প্রস্তুত থাকুন। বৈজ্ঞানিকরা উপদেশ দেন, স্বাস্থ্যকর খাদ্য খাও, রোগ জীবাণুর হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলো। রাজনীতিকরা বলেন, বহিঃশত্রুর আক্রমণকে মোকাবিলা করার জন্য যোগ্য সৈনিক হও। আমরা এক বিপন্ন সময়ের মধ্য দিয়ে চলেছি। ধাত্রীরূপিণী মা জননীদেরও আজকাল অন্যের সন্তানকে বিনষ্ট করার জন্য যুদ্ধবিদ্যায় শিক্ষিত করা হয়। হায়, এ কি দুর্দৈব! তবে যুদ্ধও মাঝে মাঝে সুফল বহন করে আনে, এর দ্বারা আমাদের কাপুরুষতা দূর হয়। মানসিক শক্তির গুরুত্ব। আমাদের জীবনে চলার পথ খুবই বিপদসংকুল। রোগ, দারিদ্রতা, বেদনা, কুঅভ্যাস, অসৎ প্রবৃত্তি প্রভৃতি শত্রু আমাদের চারপাশ বেষ্টন করে আছে। তাছাড়া আছে অসংখ্য নিয়মের গণ্ডি, ফলে সবকিছু মনে রাখতে গিয়ে জীবনটা অসহ্য বলে মনে হয়। আবার জীবনের প্রতিটি বিভাগের বৈচিত্র্য উৎপাদনের ক্ষমতাও অসীম, এদের জন্যও আমরা ক্লান্ত হয়ে পড়ি। শুধু স্বাস্থ্যবিধি মানতে গেলেই জীবনের বাকি দিকগুলির কথা আমাদের ভুলে যেতে হবে। আবার স্বাস্থ্য বিষয়ে এক একজনের ধারণা এক এক রকম, এবং তাও আমাদের মেনে চলতে হয়। আমরা বিমূঢ় হয়ে পড়ি। সব প্রকরণ নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই সত্যটাই আমার কাছে পরিস্ফুট হল যে একমাত্র মনই পারে তাদের সবার কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে। আত্মরক্ষা করার জন্য ঈশ্বর আমাদের এক প্রভূত শক্তিশালী যন্ত্র দিয়েছেন, যার নাম হল মন। এই যন্ত্র মেশিন গান, বিদ্যুৎ, বিষাক্ত গ্যাস বা যে কোনো ওষুধের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী। সুতরাং এই মনকেই আরও শক্তিশালী করে তুলতে হবে। আর শরীরের ব্যাপারে আমি সব কিছু ঈশ্বরের নির্দেশের ওপর ছেড়ে দিতে চাই। তিনি যদি বলেন ডাক্তারের পরামর্শ নাও, নেব। তিনি যদি বলেন তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে, করব, কারণ তাঁর ইচ্ছাই হলো আমার ইচ্ছা। জীবন সংগ্রামের একটা বড় কথা হলো মনের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করা এবং ওই মনকে ভগবত চরণে সমর্পণ করা। জীবনে সুখী ও সফল হতে গেলে এটা অবশ্য পালনীয়। অন্তিমে যা রক্ষা করে তা হল ঈশ্বরের সংযোগ। শরীরে ব্যাধি হলে চিকিৎসকের সাহায্য নিতে পারেন, তবে তাই বলে তাঁরই ওপর সমস্ত ভরসা করে বসবেন না। ভরসা করুন আড়াল থেকে যে ঐশ্বরিক শক্তি কাজ করে চলেছে তার ওপর। হাত কেটে গেলে ক্ষতস্থানে আয়োডিন লাগান, কিন্তু সেই সঙ্গে এই বলে প্রার্থনা করুন, হে প্রভু, কেবলমাত্র ওষুধের ওপর নির্ভর না করে আমি যেন মানসিক শক্তির ওপর নির্ভর করতে পারি। মনকে ওই পর্যায়ে গড়ে তোলার শিক্ষা আপনারা পাননি। মনঃশক্তির সম্যক প্রয়োগ ও ধ্যান মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মনের যোগাযোগ স্থাপনের দ্বারাই এটা সম্ভব। এই অভ্যাস মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলে তবেই আপনারা বস্তু জগৎ ও পার্থিব প্রতিকার ব্যবস্থাকে পরিত্যাগ করতে পারেন।
ততদিন শরীরের প্রয়োজনে সাধারণ বুদ্ধি যা পরামর্শ দেয় তাকেই গ্রহণ করা উচিত। যখন বিষ পান করেও শরীরে তার কোনো প্রতিক্রিয়া হয় না, তখন আপনারা জোর দিয়ে বলতে পারেন মনই সব, বস্তু জগতের কোনো ক্ষমতাই সেখানে কাজে লাগে না। এই চেতনাকে সর্বপ্রথম তোমাদের মনে গড়ে তুলতে হবে। যাবতীয় শোক তাপ জয় করার জন্য এক অমোঘ অস্ত্র আপনাদের ঈশ্বর দিয়েছেন, তার নাম প্রজ্ঞা। একমাত্র ঈশ্বর সংযোগের মাধ্যমে এই প্রজ্ঞা লাভ করা যায়। সুতরাং যাবতীয় রোগ, হতাশা আর দুর্ঘটনা থেকে বাঁচার সহজতম উপায় হল অবিরত ভগবত সংযোগ। জটিল জীবন অরণ্যে আমরা এক একটি শিশু, যাকে নিজ অভিজ্ঞতা এবং কষ্টের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণে বাধ্য করা হয়, যাকে অসুস্থতা ও বদ অভ্যাসের মতো খানাখন্দে বারবার আছাড় খেয়ে পড়তে হয়, বারবার সাহায্যের জন্য আমাদের আকুল আবেদন জানাতে হয়। তবে একমাত্র পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে তবেই সর্বোত্তম সাহায্য পাওয়া যেতে পারে। বিপদে পড়লে ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা জানান, প্রভু, আমার ভেতরে, আমার চারপাশে, সর্বত্রই তুমি রয়েছ, আমি তোমারই উপস্থিতিরূপ দুর্গে রয়েছি, সারা জীবন ধরে সারাদিকের মহাশত্রুদের সঙ্গে আমাকে সর্বক্ষণ যুদ্ধ করতে হচ্ছে, এখন বুঝতে পারছি তারা কেউই আমাকে ধ্বংস করার জন্য আসেনি, আমার শক্তি পরীক্ষার জন্য তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ এবং নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি ওই সকল পরীক্ষার মুখোমুখি হয়েছি। যে সব পাপ আমাকে চারপাশ থেকে বেষ্টন করে রয়েছে তাদের সঙ্গে সংগ্রামে আমি আদৌ শঙ্কিত নই, তোমার উপস্থিতির মহাশক্তি বলে আমি তাদের সকলকে পরাজিত করবই। ইহজীবনের সমস্ত অভিযান শেষ হলে আমি শুধু তোমাকে এই কথাই বলবো, হে ঈশ্বর, সাহসী হওয়া ও যুদ্ধ করা কঠিন কাজ জানি, কিন্তু আতঙ্ক যত বাড়ে আমার মধ্যে তোমার দেওয়া শক্তিও ততই বাড়তে থাকে, তোমার সেই শক্তিতেই আমি জয়ী হই এবং বুঝতে পারি যে আমি তোমারই ভাবমূর্তি মাত্র, তুমি এই ব্রহ্মাণ্ডের সম্রাট এবং আমি তোমার পুত্র, ওই সাম্রাজ্যেরই রাজপুত্র, অতএব আমার ভয় কিসের? নিজেকে কেবল মানুষ বলে ভাবলে ভয় পাওয়ার অনেক কিছুই আছে, তা থেকে উদ্ধার পাওয়া অতি দুরূহ ব্যাপার। যতই সাবধানতা গ্রহণ করুন কোথাও না কোথাও পদস্খলন হবেই। একমাত্র ঈশ্বরের ওপরেই আপনি সম্পূর্ণ নির্ভর করতে পারেন। আপনি যদি দারিদ্রতা এবং অসুস্থতার চরম বেদনায় কষ্ট পান, কিংবা আপনি যদি যুদ্ধে লিপ্ত হন, অথবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করেন, তাহলেও শুধু বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন, হে ঈশ্বর, আপনার উপস্থিতিরূপ সাঁজোয়া গাড়িতে চড়ে আমি জীবনের রণক্ষেত্রে এগিয়ে চলেছি, আমি জানি আমি সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তা লাভের এটাই একমাত্র পথ। শুধু আপনি সাধারণ বুদ্ধিকে কাজে লাগান এবং ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রাখুন। আমি আপনাদের কোনো হঠকারিতা করতে বলছি না, আমি শুধু বলছি যাই ঘটুক না কেন মনে মনে বিশ্বাস করে এই সংকল্প গ্রহণ করুন, হে প্রভু, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। এই রোগ এবং বদ অভ্যাসের শিকার হয়ে কত লোক যে তলিয়ে গেছে তার কোনো হিসেব নেই। কখনো ভাববেন না আপনি অসহায়, নিজেকে রক্ষা করার সামর্থ্য নেই। আপনার দুর্ভাগ্য ক্ষণিকের জন্য, আপনার সাফল্য বা ব্যর্থতাকে একটা জীবনের মাপকাঠিতে বিচার করা যায় না। নির্ভীকতাই হল জয়ী ব্যক্তির প্রকৃত পরিচয়। আমি ঈশ্বরের সন্তান, আমার আবার ভয় কি, এটাই হলো তার মনোভাব। অতএব নির্ভীক হন, জীবন ও মৃত্যু এ তো কেবল আমাদের চেতনার দুটো দিক মাত্র। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের অন্তর্নিহিত অমর আত্মাকে প্রকাশিত করার জন্যই তা করেছেন। এটাই জীবনের অ্যাডভেঞ্চার,
তার পরম লক্ষ্য। আবার প্রত্যেকের জীবন স্বতন্ত্র এবং স্বকীয়, সাধারণ বুদ্ধি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের দেহ, মন ও আত্মার যাবতীয় সমস্যার মোকাবিলা করতে হবে। কারণ আমরা জানি, জীবনে বা মরণে আত্মা চিরদিন অজেয়। তুমি মৃত্যুঞ্জয়। তাই ভগবদ্গীতায় শ্রী ভগবান বলছেন, শস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না ও বাতাস একে শোষণ করতে পারে না। আত্মা অপরিবর্তনীয়, সর্বব্যাপী, চিরস্থির ও অচল। চিরকাল তুমি পরমাত্মার ভাবমূর্তি। সুতরাং আমাদের যে মৃত্যু নেই, এই চিন্তা মনের পক্ষে খুবই স্বস্তিকর, তাই নয় কি? অসুস্থতার জন্য শরীর অকেজো হলে জীবাত্মা চিন্তা করে, আমি মৃত। তখন ঈশ্বর আমাদের প্রচণ্ড নাড়া দিয়ে বলেন, কি সব আবোলতাবোল ভাবছ, তুমি মোটেই মৃত নও। মৃত হলে এখনও চিন্তা করছো কি করে? বোমার আঘাতে কোনো সৈনিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। আত্মা তখন চিৎকার করে ওঠে, হে ভগবান, আমি এখন হত হলাম। ভগবান বলেন, মোটেই মৃত নও, তুমি তো আমার সঙ্গে কথা বলছ, তাই না? হে বৎস, কেউই তোমায় ধ্বংস করতে পারে না, তুমি শুধু স্বপ্ন জালে জড়িয়ে আছো। তখন আত্মার উপলব্ধি ঘটে, তাই তো, মৃত্যু তো এমন কিছু ভয়াবহ ব্যাপার নয়। সাময়িক হলেও এতদিন ধরে যে একটা পার্থিব দেহ ধারণ করেছিলাম, তাকে ছেড়ে যাচ্ছি বলেই মনে হচ্ছে আমার বুঝি সব শেষ হয়ে গেল। আমি ভুলেই গেছি যে আমি এক অমর আত্মা। জীবন সংগ্রামের লক্ষ্য। যারা সিদ্ধ যোগী, তারা সকল অবস্থায় মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। সেই অবস্থায় পৌঁছিলে আপনিও মুক্তি লাভ করবেন, আর তখনই উপলব্ধি করবেন জীবন এক মহৎ দিব্য অভিজ্ঞতা। যিশু এবং অন্যান্য মহাপুরুষদের জীবনে আমরা তার প্রমাণ পেয়েছি। কিছুই তাদের স্পর্শ করতে পারে না, তারা ব্রহ্মপ্রেমে সদাই বিভোর। জীবন সংগ্রামের এই একটি উদ্দেশ্যেরই সার্থকতা আছে। মানবিক প্রেম যদি না নিঃস্বার্থভাবে ঐশ্বরিক প্রেমের সঙ্গে যুক্ত হয়, তাহলে তা অর্থহীন হয়ে পড়ে। একটি নারী ও পুরুষ পরস্পরকে ভালোবাসার পর আবার কিছুদিন বাদে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই মানুষের মধ্যে প্রেমের আদান প্রদান পূর্ণতা পায় না, কিন্তু ভগবত প্রেম চিরস্থায়ী, চিরসুন্দর। মহাপুরুষদের মতো আপনারাও যখন মানসিক ও ইচ্ছাশক্তির সাহায্যে জীবনের সকল বিপদ আপদকে জয় করতে পারবেন, তখনই আপনাদের জীবন অভিযান শেষ হবে। তখন আপনারা অতীতের দিকে তাকিয়ে বলতে পারবেন, প্রভু, বিগত অভিজ্ঞতাগুলি মোটেই প্রীতিদায়ক নয়, আমি প্রায় পরাস্ত হয়েছিলাম, কিন্তু এখন আমি চিরদিনের জন্য আপনার সঙ্গলাভ করে সম্পূর্ণ সুরক্ষিত। জীবনকে তখনই এক অদ্ভুত অ্যাডভেঞ্চার বলে মনে হয় যখন ঈশ্বর একদিন বলেন, ওই সকল ভয়াবহ অভিজ্ঞতার এখন অবসান হয়েছে, আমরা এখন চিরদিনের সাথী, কেউই আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জীবনকে নিয়ে মানুষ শিশুর মতো খেলা করে থাকে, কিন্তু অসুস্থতা ও বিপদের সঙ্গে লড়াই করে তার মন ক্রমশ শক্ত হয়। জানবেন, যা আপনাদের মনকে দুর্বল করে তারা পরম শত্রু, আর যা মনকে আরও শক্তিশালী করে তা পরম মিত্র। বিপদকে হাসি মুখে বরণ করুন। জীবন যে একটা স্বপ্ন, তা ঈশ্বরই আমাকে দেখিয়েছেন। এই নিদ্রাভঙ্গের পর দেখবেন এই জীবন সুখ দুঃখে ভরা একটা স্বপ্ন বই আর কিছুই নয়। সেই জীবন শেষ হয়েছে, তখন বুঝবেন ঈশ্বরের আশ্রয়েই আপনার শাশ্বত অবস্থান। শুনছিলেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দের লেখা মানুষের চিরন্তন অন্বেষণ নামক পুস্তক থেকে মানুষের পরমোত্তম অভিযান, দ্বিতীয় ও অন্তিম পর্ব।